আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনানা কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আমি এখানে এক কাপ আরলা চাল নিয়েছি, আর দু কাপ যে চাল থেকে খুদ বের হয় সে খুদ আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারও বেট করে নিতে পারেন, তো ব্লেন্ডারে করলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি পাটায় বেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি দুইটা, তো এক চা চামচ হলুদের পাখি, এক চা চামচ মরিচের পাখি দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিলাম, অনেকটা আঠালো হয়ে গেছে এজন্য। তো আপনারা যদি ব্লেন্ডারে করেন তো বেশি পানি দিতে হবে না, তো এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আমি চুলোতে একটা এরকম প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠাটা বানাতে হয়। তো এটাকে এক দেশে এক ভাষায় পিঠার নাম হয় খোলা পিঠা, মুলকা পিঠা, বা কেউ বলে চাপটি পিঠা। দেখি পিঠাটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে মাংস দিয়ে বা ভর্তা দিয়ে। তো আপনাদের সুবিধার্থে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দুই থেকে তিন মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়ে যায়। তো দেখুন হয়ে গেছে কতটা। তো এরকম একটু পোড়া পোড়া করে নিলে খেতে অনেক ভালো লাগে, মচমচে হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।